একটা কোশ্চেন ছোট সেই ছোটবেলা থেকেই মাথার মধ্যে ঘুরপাক খেত, কি করে আর্থের রেডিয়াস বের করলো, কি করে আর্থের সার্কামফারেন্স বের করলো, কিভাবে আর্থ থেকে সানের ডিস্টেন্স বের করলো, শুধু পৃথিবী থেকে চাঁদ, পৃথিবী থেকে মঙ্গল, সূর্য থেকে মঙ্গল, এগুলো কি করে বের করলো, একটা অদ্ভুত ধরনের কোশ্চেন না, মানে মজাদার কিন্তু। আর একটা জিনিস খেয়াল করেছেন যে পৃথিবীর সেন্টারে গিয়ে, মানে একটা বিশাল সুড়ঙ্গ খুঁজে সেন্টারে গিয়ে সেন্টার থেকে বড় মাপের একটা ফিতা দিয়ে মেপে আসা, কেমন একটা অদ্ভুত ব্যাপার না, যেখানে হলো আর্থের সেন্টারের টেম্পারেচার 5000 ডিগ্রি সেলসিয়াসের ওপরে, অ্যাপ্রক্সিমেটলি 6000 ডিগ্রি সেলসিয়াস, যেখানে নাকি 100 ডিগ্রি সেলসিয়াসের জল টকবক করে ফুটতে থাকে, আর সেখানে গিয়ে গরম ম্যাগমার মধ্যে আর্থের রেডিয়াস মেজারমেন্ট করে আসলো, ব্যাপারটা কেমন লাগে না। হ্যাঁ, আর্থের রেডিয়াস মাপতে সেন্টারে যেতে হয়নি, একদম একটা লাঠি দিয়ে হয়ে গেছে, একটা লাঠি, জাস্ট লাঠি। কে করলো, করবো সব কিছু বলবো, তো চলা যাক, শুরু করা যাক। তো একজন গ্রিক ম্যাথামেটিশিয়ান এরাটোস্থিনিস, নামটা হলো এরাটোস্থিনিস, খুব মজাদার। তো উনি কি করলো, একটা লাঠি দিয়েই আর্থের রেডিয়াস বের করে ফেললো, কি করে, তো উনি বললো যে একটা লাঠিকে যদি এইভাবে একটা লাঠিকে যদি গেড়ে দেওয়া যায় মাটির সঙ্গে, তাহলে একটা ছায়া পড়বে, এটা ওর ছায়া, এটা যদি ওর ছায়া হয় আর এটা যদি লাঠি হয়, তাহলে ছায়াটার সঙ্গে লাঠিটা একটা অ্যাঙ্গেল করে থাকবে। দেখো এইখানে একটা পিন করলো, তারপর কি করলো, এখানে একটা পিন গেটে, এখানে কি একটা সুতো দিয়ে জয়েন করে নিল, জয়েন করার পর এখানে একটা অ্যাঙ্গেল হয়ে গেল, এই অ্যাঙ্গেলটাকে প্রোটেক্টর দিয়ে মাপলো, মাপার পরে দেখা গেল এটা কি 7.2 আসলো, খুব ইন্টারেস্টিং, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে গেল। তখন কি খুঁটির সঙ্গে বা লাঠিটার সঙ্গে ছায়াটার উপর ডিপেন্ড করেই এই অ্যাঙ্গেলটা হয়ে গেল, তখন একটা ট্রায়াঙ্গেল ফর্ম করলো। এবার উনি কি করলো, যে গ্রিসের দুটো জায়গা ছিল, একটা হলো আলেকজান্দ্রিয়া আর একটা হলো সাইন, তো আলেকজান্দ্রিয়া থেকে সাইনের পারপেন্ডিকুলারিটির ডিস্টেন্স হলো 800 কিলোমিটার, খুব ইন্টারেস্টিং। তো এই ও উনি কি করলো, এখানে একটা লাঠিটা গেড়ে দিল, ঠিক আছে, লাঠিটা ওখানে গেড়ে দিল, গেড়ে দেওয়ার ফলে লাঠিটার ছায়া পড়বে, ছায়াটা এখানে পড়লো, এরকম করে ছায়াটা পড়লো, এটা হলো লাঠি আর এটা ছায়া, ঠিক আছে। আর এইভাবে করে সানলাইট একটা রে পড়লো, রে পড়ার পর এরকম করে চলে গেলো, তাহলে এটাকে যদি আমরা এই সুতো দিয়ে মাপি, মেজারমেন্ট করি যেভাবে করলো, সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত হলো এখানে 7.2। উনি কি বললো, যে এইরকম রে যদি আরেকটা প্যারালালভাবে আসে তাহলে আরও সুবিধা হয়, তো এখানে যখন 7.2 ডিগ্রি হচ্ছে, তো প্যারালালভাবে আরেকটা রে যদি যায় তখন সে একদম রেডিয়াসের সঙ্গে মিশে যাবে, আর এই জায়গাটা হবে সেটা হলো সাইন, ঠিক আছে। তার মানে এখানে যখন 7.2 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তখন সাইনে কোনো শ্যাডো পড়বে না, তার মানে কি 12টা বাজবে, ক্লিয়ার, সাইনে শ্যাডো ডিগ কত, অ্যাঙ্গেল কত করবে শ্যাডোর সঙ্গে 0 ডিগ্রি, আর এখানে অ্যাঙ্গেল কি করবে 7.2 ডিগ্রি। আবার এখানে যখন পারপেন্ডিকুলারভাবে শ্যাডোটা পড়বে, মানে এইখানে যখন পারপেন্ডিকুলারভাবে রেটা পড়বে, তাহলে এর সঙ্গে একদম ইয়ে হয়ে গেল, তাহলে এইখানেও আর কি হবে প্যারালালভাবে হয়ে যাবে, তখন দেখো এখানে কিন্তু 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, এখানে আবার কি হচ্ছে 7.2 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, বা এখানেও 7.2 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। তার মজাদার ব্যাপারটা কি, যে এখানে 7.2 ডিগ্রি অ্যাঙ্গেল হলে এখানে 0 ডিগ্রি হবে, আবার এখানে 0 ডিগ্রি হলে পরে এখানে 7.2 ডিগ্রি হবে, বা এখানে 7.2 ডিগ্রি হলে এখানে 0 হবে। তো যাই হোক, এই লাইনটা আর এই লাইনটা কি হলো, প্যারালাল হয়ে গেল, ঠিক আছে, একদম রেডিয়াসের সঙ্গে লাই করে গেল এই সাইনের পয়েন্টে। এইবার এই আলেকজান্ডার আর সাইনের ডিস্টেন্সটা আমাদের কি 800 কিলোমিটার, ঠিক আছে। এবার এটাকে যদি আমরা রেডিয়াসটাকে জয়েন করে দিই এইভাবে, তাহলে কি একটা ট্রান্সভার্সাল হচ্ছে, আর ট্রান্সভার্সাল হলে পরে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি হবে, অল্টারনেট অ্যাঙ্গেল হবে, আর অল্টারনেট অ্যাঙ্গেল মানে ইকুয়াল, তখন কি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি 7.2 ডিগ্রি। এবার খেয়াল করুন যে এই এইখান থেকে আলেকজান্দ্রিয়া আর সাইনের মধ্যে ডিস্টেন্স কত, 800, এই 800 কিলোমিটার হচ্ছে কত জন্য, 7.2 ডিগ্রির জন্য, খুব ইন্টারেস্টিং, তার মানে কি দেওয়া আছে 7.2
2 ডিগ্রির জন্য আমার কি হচ্ছে 800 কিলোমিটার হচ্ছে। এবার খেয়াল করুন যে গোটা সার্কেলটা কত ডিগ্রি হয়, 360, কারণ এটা একটা কমপ্লিট অ্যাঙ্গেল সার্কেল। তাহলে 360 এর জন্য কত ডিগ্রি হবে, তাহলে 7.2 ডিগ্রির জন্য কত হচ্ছে 8 কিলোমিটার। 360 এর জন্য টোটাল সার্কেলটা হবে, তো টোটাল সার্কেলটা মানে কি আর্থের সার্কামফেরেন্স। এবার আর্থের সার্কামফেরেন্স তো আমরা জানি না, সেটা ধরে নিই এক্স। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হচ্ছে 7.2 ইনটু এক্স ইকুয়াল টু 800 ইনটু 360। দিস ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু 800 ইনটু 360 ডিভাইডেড বাই 7.2। তো পয়েন্ট হলে বেকার এখানে 10 আসবে, 72 কে 36 ডিভাইড করলে পরে এখানে 10 হবে, এখানে 2 হবে। তো 2 দিয়ে কাটলে এখানে আবার কি হচ্ছে 5 হবে, তো আমার 5 এর কত 40 40 আর দুটো জিরো, এখানে একটা জিরো, তিনটা জিরো, তা আমার কি যাচ্ছে আমার টোটাল এই ডিস্টেন্সটা কত 40,000 কিলোমিটার। তার মানে কি আমার আর্থের সার্কামফেরেন্স কত দাঁড়ালো, মানে আর্থের পরিধি 40,000 কিলোমিটার। এবার যেহেতু আমার আর্থের পরিধি পেয়ে গেছি, রেডিয়াস অবভিয়াসলি ইজিলি পাবো, তো ধরে নিই 2πr আমাদের সার্কামফেরেন্সের ফর্মুলা। তো 2πr কত আমার 40,000। এবার 2 দিয়ে যদি কাট করি তাহলে কি হচ্ছে 20,000 হবে, তার মানে r ইকুয়াল টু কি দেওয়া আছে 20,000 ডিভাইডেড বাই পাই, আর পাই মানে কি 22/7, তাহলে 20,000 ডিভাইডেড বাই 22/7, তো 7টাকে উপরে নিয়ে যাই, তাহলে 7টাকে উপরে নিয়ে গেলে কি আছে ইনটু 7। এবার এটা দিয়ে আপনারা ক্যালকুলেটার দিয়ে মেজারমেন্ট করতে পারেন, মানে ক্যালকুলেটার টিপলে আর আনসার চলে আসবে, আমার জাস্ট আগে করা আছে তাই জানা আছে। তো এটা ক্যালকুলেশন করলে পরে কি দেওয়া আছে 63.6363, তার মানে 6363। এটাকে যদি আমরা মানে ক্যালকুলাস দিয়ে ইউজ করতাম তাহলে আরও অ্যাকুরেট ভ্যালু আসতো, একদম এক্সাক্ট ভ্যালু প্রায় আসতো ক্যালকুলাস দিয়ে ইউজ করলে, কিন্তু ক্যালকুলাসটা সবাই বুঝবে না দেখে আমি একদম সিম্পল ওয়েতে করলাম, তার মানে এটাও আসছে অ্যাপ্রক্সিমেটলি, মানে অ্যাকুরেট না, 1-2 কিলোমিটার এদিক ওদিক হতেও হতে পারে। তার মানে আমার রেডিয়াস কত হলো 6363 কিলোমিটার, মানে 6363। তো এইভাবে একটা লাঠি দিয়েও আমরা আর্থের রেডিয়াস সার্কামফারেন্স বের করতে পারি। শুধু আর্থের রেডিয়াস সার্কামফারেন্স না, আর্থ থেকে সানের ডিস্টেন্স বা চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব, শুধু চাঁদ পৃথিবী না, মঙ্গল যত গ্রহ নক্ষত্রই থাকুক না কেন ইজিলি বের করা যায়। তো আরও মজাদার ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তো আরও ভালো লাগতে পারে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, শেয়ার করবেন। তো আজকে মতো এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো আই সি অল দ্য বেস্ট, সবাই ভালো থাকবেন, টাটা।